हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सिनेमा एक्सप्लेन। आज आमि तोमादेर जोन्नो निये एशेछि एकटी मालायलम सस्पेंशन मुवि। मुविटिर नाम हलो लिलि। मुविटिर सम्पर्के बोलते गेले एकटी प्रेगनेंट मेयेके तीनजन लोक रहस्यजनकभावे किडन्याप करे। এরপর তারা মেয়েটির সাথে কি কি করে আর শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি বা হয়, তাই নিয়ে আজকের সাসপেনশন মুভি। একদিক থেকে তো সাসপেনশন মুভি, আবারও মালায়ালাম। বুঝতেই পারছো কিরকম হতে যাচ্ছে, তাই আর দেরি না করে চলো শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় আর আমরা এক ম্যারেড কাপলকে দেখতে পাই। মেয়েটির নাম লিলি। লিলির নামের সাথে নামকরণ করা হয়েছে মুভিটির, আর লিলির স্বামী অজিত। আর এতক্ষণে লিলিকে দেখে বুঝেই গেছেন লিলি প্রেগনেন্ট। যেহেতু তাদের অভাবের সংসারে আরও একজন নতুন অতিথি আসছে, তাই অজিত প্ল্যান করছে কিভাবে আর একটু বেশি টাকা কামানো যায়। আমরা জানতে পারি অজিত একটি কারখানায় কাজ করে। এরপর সরাসরি অজিতের কারখানায় সিন চলে যায়। আমরা দেখতে পাই অজিত দিন রাত এক করে কাজ করে যাচ্ছে, তাই সে লিলিকে সময় দিতে পারে না। এদিকে লিলি বাড়িতে একাই থাকে। লিলির সাথে পাশের বাসার একটি ছোট্ট বাচ্চা ছেলে আছে। লিলি অজিতের জন্য অপেক্ষা করছিল। অজিত কাজের ফাঁকে লিলিকে কল দেয় আর বলে কিছুক্ষণ পর তার নেক্সট শিফট শুরু হবে, তাই তার ফিরতে সকাল হয়ে যাবে। তখন লিলি বলে, তুমি আমার জন্য টেনশন করো না। এ নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই অজিতের ডাক পড়ে যায় কাজের জন্য। অজিত তাড়াহুড়ো করে কাজে চলে যায়। এদিকে লিলি ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। লিলি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছে, নেটওয়ার্ক না থাকার কারণে কথাগুলো ঠিক মতো আসছিল না। সে লোকটি কোনো রকম জায়গাটার লোকেশন দিতে ফোনটা কেটে যায়। এরপর আমরা দেখতে পাই লিলি একাই গাড়ি নিয়ে বেরিয়েছে লোকটির দেওয়া সেই ঠিকানায়। এরপর লিলি কান্না করতে করতে বারবার অজিতের ফোনে কল করতে থাকে, কিন্তু অজিতের ফোনটি বন্ধই ছিল। এরপর লিলি অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা দেখতে পাই কিছু লোক প্ল্যান করে লিলির গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করায় আর লিলির উপর আক্রমণ করে দেয়। এরপর তারা লিলিকে কিডন্যাপ করে একটি গোডাউনে নিয়ে আসে। গোডাউনটা খুবই অন্ধকার ছিল। এরপর তিনজন লোক মিলে লিলিকে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে আসে। এরপর তারা লিলির শরীর থেকে সমস্ত অলংকার খুলে নেয়। এখানে আমরা তিনজন লোককে দেখতে পাই, একজন রাজেশ, আরেকজন সাব্বির, আর এ হলো ফিলিপস। এরপর তারা লিলির ফোন নিয়ে সেখানেই ভেঙে ফেলে আর লিলিকে একটি রুমে বদ্ধ করে চলে যায়। এরপর আমরা সেই তিনজনকে দেখতে পাই, তারা বাইরে বসে তাদের প্ল্যান নিয়ে কথা বলছিল। ফিলিপ বলছিল, মেয়েটা প্রেগনেন্ট, আর কিছু হয়ে গেলে আমরা ফেঁসে যাব। তখন রাজেশ বলে ওঠে, সে আমাদের কে হয় রে, কেন তার জন্য তোর এত দরদ উতলে পড়ছে? আর সে প্রেগনেন্ট হলেও তার ফিগারটা কিন্তু সেই, এখনো আগের মতোই আছে। তখন সাব্বির বলে, আমি বাইরে যাচ্ছি গাড়িটা লুকিয়ে ফেলতে, তোরা যেন প্ল্যানে কোনো গড়বড় করিস না। এদিকে আমরা লিলিকে দেখতে পাই, লিলির জ্ঞান ফিরে সে কোনো রকমে উঠে দাঁড়ায় এবং চারপাশটা ভালো করে দেখে। এরপর সে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, তখনই সে তিনজন লিলির রুমে আসে। সাব্বির লিলিকে একটি পিচ্ছি মেয়ের ছবি দেখে বলে, এই পিচ্ছিটি কোথায়, তার ঠিকানা আমাদেরকে বলে দাও, আমরা তোমাকে ছেড়ে দিব। কিন্তু লিলি মুখে খুলছে না, সে কোনো কথাই বলছিল না। তখনই রাজেশ রেগে যায় আর লিলিকে একটা থাপ্পড় মারে। এটা দেখে সাব্বিরও প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর তাকে বাইরে চলে যেতে বলে। এরপর সাব্বির লিলিকে ভালোভাবে বোঝাতে শুরু করে, সে যদি পিচ্ছি মেয়েটার সন্তান দিয়ে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তখন সাব্বির লিলিকে এসব কথা বলে সেখান থেকে চলে যায় আর এদিকে লিলি অসহায়ের মতো কান্না করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সাব্বির রাজেশকে গিয়ে লাথি মারে আর বলে, শুয়োর তোকে না করেছি না, মেয়েটার গায়ে হাত দিবি না। লিলির কাছ থেকে আমরা সেই পিচ্ছি মেয়েটার খবর জানতে পারলে এত টাকা পাবো যে আমরা সারা জীবন বসে খেতে পারবো। তখন রাজেশ বলে ওঠে, টাকার চিন্তা পড়ে, ওর ফিগারটা দেখেছ বস, সেই আমি তো তার ফিগারটাই চাই। এসব ব্যাপার নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর আমরা লিলিকে দেখতে পাই, লিলি না খেতে পেয়ে অনেকটা দুর্বল হয়ে গেছে। তখনই লিলি তার ফোনটা দেখতে পায়। লিলি তার ফোনটা অন করার অনেক চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না। এরপর সে তার ফোনটা ফেলে দেয়। রুমের চারপাশটা ভালোভাবে দেখতে থাকে কোনো পালানোর জায়গা আছে কিনা। লিলি চিৎকার করে সাহায্যের জন্য আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু তারা যেন লিলির কোনো আওয়াজ শুনতেই পাচ্ছে না। তারা তিনজন বলে, আশেপাশের কে লিলির শব্দ শুনতে পাবে না, যতক্ষণ পর্যন্ত না লিলি আমাদেরকে সত্য কথাটা বলছে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া যাবে না, তাই শেষ পর্যন্ত লিলি সবটাই বলে দিবে। এরপর সিন আবারও লিলির কাছে চলে আসে। আমরা দেখতে পাই লিলি তার ভাঙা ফোনটা আবারও কুড়িয়ে নিয়েছে এবং তা ঠিক করার চেষ্টা করছে। তখনই তারা তিনজন লিলির রুমে আসতে থাকে, তাই লিলি তার ফোনটা লুকিয়ে ফেলে।
রুমে এসে সাব্বির লিলিকে বলে, তুমি কি এভাবে এখানে মরতে চাও নাকি বাঁচতে চাও? বাঁচতে চাইলে একটু চিনি তো সন্তান আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু লিলি কোনো কথাই বলে না। তখন সাব্বির রেগে যায় আর বলে, রুমে সমস্ত লাইট অফ করে দিই, সেই অন্ধকারেই মরুক। এরপর সাব্বির সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সেখানে রাজেশ আসে আর রাজেশ লিলির সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ফিলিপ চলে আসে আর রাজেশকে থামিয়ে দেয়। তখন রাজেশ রাগে বলতে থাকে, ভাই আমাকে 10 মিনিট সময় দে, এর মুখ থেকে সকল সত্য কথা বের করে ফেলবো, এমনকি পেটে থাকা বাচ্চাটাকেও। তখন ফিলিপ কোনোরকমে রাজেশকে রুম থেকে বের করে নিয়ে যায়। তারা চলে গেলে আমরা দেখতে পাই লিলি তার ফোনটা অন করতে পেরেছে, কিন্তু কি করার, ফোনে তো আর সিম নেই। এরপর সে ফোনের ভিডিও রেকর্ডটা অন করে সে তার সাথে গোটা সমস্ত ঘটনা ভিডিও করতে থাকে। এরপর লিলি এসব কথা ভিডিও করে বাইরে রুমের একটি ফাঁকা জায়গা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আমরা সেই তিনজনকে দেখতে পাই। রাজেশ সাব্বিরকে বলছে, বস আমাকে শুধু একটু সুযোগটা দিন, আমি লিলির মুখ থেকে সমস্ত কথা বের করে নেব। তখন সাব্বির বলে, আগামীকাল পর্যন্ত দেখা যাক, সে যদি সত্যিটা বলে তাহলে তো ভালোই, আর যদি না বলে তার উপর ছেড়ে দিব। আপনারা ভাবছেন সে পিচ্ছি মেয়ে, টাকা, এসবের সাথে লিলির কি সম্পর্ক? আর একটু সামনে যাক, বুঝতে পারবেন। এরপর আমরা দেখতে পাই আনোয়ার নামের একটি ছেলে জঙ্গলে কারো থেকে পালিয়ে এসেছিল আর সে সেখানে লিলির ফোনটা খুঁজে পায় আর সে সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর আবারও সিন চলে আসে লিলির কাছে। লিলি না খেতে পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এরপর আমরা সেই তিনজনকে দেখতে পাই, তারা লিলিকে ঝাড়ানোর অনেক চেষ্টা করছে। তখন সাব্বির লিলিকে বলে, তোমাকে শেষবারের মতো বলছি, মেয়েটি কোথায় আছে আমাদের কাছে বলে দাও, এতে তুমি মুখ্য হয়ে যাবে। কিন্তু লিলি কোনো কথাই বলছিল না। তখন রাজেশ ফিলিপকে বলে, তুই কখনো ডেলিভারি হতে দেখেছিস? তখন ফিলিপ বলে, না। রাজেশও বলে, আমিও দেখিনি, কিন্তু দু একদিনের মধ্যে মনে হয় দেখতে পাবো। রাজেশের এসব কথা শুনে বোঝা যাচ্ছে রাজেশের মর্তব একদমই সুবিধাজনক না, সে লিলির সাথে কিছু একটা করতে যাচ্ছে। তখন সাব্বির লিলির কাছে গিয়ে হুমকি দিয়ে বলে, মনে হচ্ছে আজকালকের মধ্যে তোমার বাচ্চাটা ডেলিভারি হবে, তুমি কি মুখ খুলবে নাকি আমরা তোমার বাচ্চাটাকে মেরে ফেলবো? লিলি এই কথা শুনে রীতিমতো অনেকটা ভয় পেয়ে যায় আর গড় গড় করে সাপটা বলে দেয়। এরপর সাব্বির রাজেশকে একটি ফোন দিয়ে বলে, তোরা একে দেখ, আমি সেখানে গিয়ে কনফার্ম হয়ে জানাবো এ সত্যি বলছে কিনা, তার আগে কিন্তু কিছুই করবি না। এরপর সাব্বির সেখান থেকে চলে যায়। তখন লিলি তাদেরকে বলে, আমি সত্যি বলছি, আমাকে এবার ছেড়ে দিন, নাহলে আমার বাচ্চাটা মারা যাবে, আমাকে হাসপাতালে যেতে হবে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু তারা লিলির কোনো কথাই শোনে না, আবারও তাকে সেই রুমে বন্ধ করে চলে যায়। এরপর সিন চলে যায় আনোয়ারের কাছে। আনোয়ার লিলির ফোনটা ঠিক করতে একটি মেকানিকের দোকানে গিয়েছে। আনোয়ার লিলির ফোনটা ঘাটাঘাটি করতে শুরু করে। আনোয়ার লিলি সেই ভিডিওটা দেখতে পায়। এরপর আমরা দেখতে পাই আনোয়ার লিলিকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। এরপর সিন আবারও বদলায়, আমরা রাজেশকে দেখতে পাই। রাজেশকে দেখে অনেকটা অস্থির মনে হচ্ছিল, যেন সে শান্তই হতে পারছিল না। সাব্বির তো তাকে হুকুম দিয়ে দিয়েছে যে লিলি সত্যি কথা বললে সে যা ইচ্ছা লিলির সাথে তাই করতে পারবে, এখন শুধু লিলির দেওয়া ঠিকানাটা সঠিক কিনা তা কনফার্ম হওয়ার দেরি। ঠিকানাটা কনফার্ম হবে আর সে লিলির উপর ঝাঁপিয়ে পড়বে। তখনই সেখানে ফিলিপ আসে। ফিলিপ রাজেশকে বলে, মেয়েটির অবস্থা খুবই খারাপ, যা দোকান থেকে কিছু খাবার নিয়ে আয়। তখন রাজেশ সেখান থেকে যেতে চায় না, কিন্তু ফিলিপ জোর করে তাকে পাঠায়। এরপর রাজেশ খাবার আনার জন্য বাইরে চলে যায়। এদিকে লিলি প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, এটা শুনে ফিলিপ লিলির জন্য পানি নিয়ে লিলির রুমে যায়। ফিলিপ রুমে যেতেই লিলি তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। ফিলিপ পরিস্থিতিটা বুঝে ওঠার আগেই আমরা দেখতে পাই লিলি তার মুখ থেকে একটি প্যারাক বের করে, আর ফিলিপ কিছু বুঝে ওঠার আগেই লিলি তার গলায় ক্যাচাং করে প্যারাকটা ঢুকিয়ে দেয়। এই শেষ, নে বেটা, তোর উপরের টিকিট একদম কনফার্ম। এরপর আমরা দেখতে পাই ফিলিপের গলা থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে। তখন ফিলিপ মাটিতে লুটে পড়ে। তখন লিলি ফিলিপকে সেই রুমে বন্ধ করে সেখান পালানোর চেষ্টা করে। লিলি রুমের দরজাটা লাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফিলিপ তার হাত দিয়ে তা আটকানোর অনেকটা চেষ্টা করে যাচ্ছিল। এক পর্যায়ে লিলি রুমের দরজাটা বন্ধ করে দেয়। থেকে আমরা দেখতে পাই লিলির ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। লিলি তখনই পাশের একটা রুমে যেতে শুরু করে, তার অনেকটা কষ্ট হচ্ছিল, তবুও সে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই আবারও ফিলিপ এসে লিলির পা ধরে ফেলে, লিলির কোনো রকমে তার পাটা ছাড়িয়ে নেয়। এরপর সে রুমের কোনায় গিয়ে কিছু একটা খুঁজতে থাকে, আর তখনই যা খুঁজছিল তা পেয়ে যায়, এমনই একটা কিছু খুঁজছিল। এরপর লিলি একটা রড পেয়ে যায় আর সেই রডটি এনে ফিলিপের বুকের ভিতর
গেঁথে দেয়, একদম উপরে পাঠিয়ে দেয়।